অবশেষে বিয়েটা পারিবারিকভাবে হয়ে যায়। কিন্তু কথাটা হলো, আমি বউকে এখনও দেখিনি। বাসর ঘরে ঢুকে পড়ি, দেখি কে যেন কান্না করছে। তাকে দেখি আমি যে মেয়েটিকে বিয়ে করেছি সেই মেয়েটি। আমি তার পাশে গিয়ে বসলাম। কি হয়েছে, কান্না করছো কেন? বেটি কোনো কথা বলল না। আমি বললাম, কি হয়েছে বলবা তো? আমি আম্মুর কাছে যাব, আমাকে নিয়ে যান। তোমার আম্মু তো এখানে নেই। আমাকে তবুও নিয়ে যান। এই, তুমি এই বাড়ির এখন বউ, আর কোনোখানে এখন আর যেতে পারবে না। বউ মানে কি? আমি তোমারে বিয়ে করছি না। আমি আবার আপনারে কোন সময় বিয়ে করলাম? চলো শুতে চলো। এই, আমি আপনার সাথে শুবো কেন? আমি তো আম্মুর কাছে শুই। ও, তোমার আম্মু এখানে নেই, তুমি এখন আমার বউ। আপনি আমার ভাইয়ের মতো দেখতে, তাই আমি কি ভাইয়ের বউ হতে পারি? আমি কি তোমার ভাই লাগে? ভাই তো, আমি আপনার ভাইয়া বলেই ডাকবো। ওকে ডাইকো, এখন বাসর রাতের কাজটা সেরে ফেলি। আপনি কি কাজ করবেন আবার বাসর রাতে? এসো আমার কাছে এসো, বুঝিয়ে দেই কি কাজ করব। দেখতে পেলাম মেয়েটির কান্না আরো বেড়ে গেল। ওই, আবার কি হলো, কান্না করছো কেন? আমার খিদে লেগেছে। ভাত খাবে? না। তবে কি খাবে? আমি প্রতি রাতে চকলেট খাই, তাই আমাকে চকলেট দিতে হবে। এত রাতে চকলেট পাবো কোথায়? আমি জানি না, চকলেট না পেলে আমি আরো জোরে কান্না করব। এই কিন্তু কান্না শুরু করে দেয়। থাক, আর কান্না করা লাগবে না, আমি এখনই দোকান থেকে চকলেট এনে দিই। তাড়াতাড়ি চকলেট এনে দাও। কি আর করব, বের হলাম চকলেট আনতে। যেতে যেতে ভাবছি, মা বাবা আমাকে কোন মেয়ের সাথে বিয়ে দিল। মনে মনে কতক্ষণ মা বাবাকে গালি দিলাম। ওহো, আপনাদের তো বলাই হয়নি। আমি কে? আমি হলাম আবির, বাবার কোম্পানি দেখাশোনা করি। বিয়ে করতে যেয়েছি বলে আমাকে এই কি যে মেয়ে এনে দিয়েছে কিছুই বুঝি না। একটু পর দোকান থেকে কতগুলো চকলেট কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। যেতে না যেতেই মেহেদির সাথে দেখা। কিরে শালা, তোর নাচ বাসর রাত, তো দোকানে কি করো? আর বাসর রাতের কথা বলিস না। কেন, কি হয়েছে? বউয়ের কান্না থামানোর জন্য এই চকলেট কিনতে এসেছি। কেন, তোর বউ কি কান্না করে? কি যে বউ, তা আমি নিজেও বলতে পারি না, কথায় কথায় কাঁদে। এখন যা, তা না হলে বাসর করতে পারবি না। আমার কপালে মনে হয় আর বাসর নাই। ওকে, এখন যাই, দেরি হলে আমার যে কি করবে এই মেয়ে নিজেও জানি না। ঠিক আছে, আর শোন, কালকে আমাদের পিছনের মাঠে চলে আসিস। যদি বেঁচে থাকি তাহলে আসব। মেয়েটির কাছ থেকে বিদায় নিয়ে আবারও চলে আসি বাসর রুমে। যেতে না যেতেই মেয়েটি বলে উঠল, কি চকলেট এনেছেন? এই নাও। চকলেট খেতে খেতে মেয়েটি বলল, ওই আপনি সোজা হয়ে দাঁড়ান তো। কেন, আবার কি করবে? আম্মু বলছে সালাম দিতে, তাই সালাম দিব। থাক, আর সালাম দিতে হবে না। আপনি দাঁড়াবেন কি না, তা না হলে আরো জোরে কিন্তু কান্না করব। কি আর করব, সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। ওই, আর কতক্ষণ সালাম করবে? তুমি আমাকে ধরে উঠাও না কেন? উঠাতেও হবে। হুম, এই বলে তাকে উঠালাম। দুজনে খাটে বসে আছি। আমি বললাম, এই তোমার নাম কি? আমার নাম ফারজানা। আর তোমার নাম রাকিব না? কি বলো এইসব, আমার নাম রাকিব না, আমার নাম আবির। কেন, আমার ভাইয়ের নাম তো রাকিব, আর তুমি তো আমার ভাই। ও আল্লাহ, তুমি আমারে লইয়া যাও তোমার কাছে, তা না হলেই পাগল আমাকে শেষ করে দিবে। কি, আমি পাগল? ওই, আবার কি হলো? এই, তুমি আমার পাগল বলছো কেন? আর কোনোদিন বলবো না। হবে না, তুমি আমার বলছো কেন আগে বলো। তো কি করতে হবে আবার? তুমি কান ধরবে, আমি দেখব। আমি পারবো না। তা না হলে কিন্তু আরো জোরে কান্না কিন্তু শুরু করে দিই। থাক, আর শুরু করা লাগবে না, আমি কান ধরছি। কি আর করব, কান ধরা শুরু করে দিলাম। ওই, আর কতক্ষণ ধরতে হবে? আরো 10 বার ধরতে হবে। এরপর আরো 10 বার ধরে আমি তো হাঁপাচ্ছি, গিয়ে খাটে বসলাম। আর মনে মনে ভাবছি, কালকে মনে হয় পেপারে চেপে যাবে যে বউয়ের হাতে স্বামী খুন। এই মেয়ের সাথে বুঝে বুঝে কথা বলতে হবে, কে জানেন আর কি করবে। এই যে, এত কি ভাবছো? ভয় ভয় বললাম, কিছু না, ঠিক কিছু না।
ওই আমার বান্ধবীর তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমারও কি সে বিয়ে হয়েছে? ওরেকেও আমার একটা কলসি দে, আমি ডুবে মরি। আবার কিন্তু দিলাম শুরু করে। ওই আবার ধমক দিয়ে কথা বলতে আসছো? কই ধমক দিলাম? এখনই তো দিলাম। আর দিব না, মনে থাকে যেন থাকবে। আমি বললাম তোমার বান্ধবী যে বিয়ে হয়েছে, তোমারও সেই বিয়ে হয়েছে। শুনছি এ রাতে বিড়াল মারে স্বামীরা, তো তুমি এখনো বসে আছো কেন? বিড়াল খুঁজে মারবা না? ও আল্লাহ, তুমি কি দেখো না, এই আমারে শেষ করে দিবে মনে হয়। এগুলো আমি মনে মনে বলতে লাগলাম, তা না হলে কি যে করবে এই মেয়ে, আমি তা নিজেও জানি না। ওই চলো, আমিও তোমার সাথে বিড়াল মারতে যাব। তুমি তো একা একা পারবে না মারতে। থাক, মারা লাগবে না। না, মারতেই হবে। আমার বান্ধবী বলছে তোর স্বামী কিরকম বিড়াল তা জানতে বলেছে। ওই বিড়াল মারতে হলে কাছে আসতে হবে। কি, তুমি আমাকে পিটাবে? আবার শুরু হলো কান্না। তাহলে তুমি আমাকে মারবে কেন? ওই তোমারে মারবো না, আমি তো বিড়াল মারবো। তাহলে চলো। এই বলে বিড়াল খুঁজতে লাগলাম, কিন্তু দুঃখের কথা হলো সারা বাড়ি খোঁজ করেও বিড়াল খুঁজে পেলাম না। ফারজানা বলল, কি বিড়াল খুঁজে পেয়েছো? না তো। তাহলে আমি কালকে বান্ধবীকে কি বলবো? নে বলবা বিড়াল মারছি। ঠিক আছে, এটাই বলতে হবে। ওই ঘুমাবে না? হুম। তাহলে চলো। এই বলে দুজনে খাটে এসে পড়ি। একটু পর ফারজানা বলল, ভাইয়া তুমিও কি এইখানে শুবে? হুম। কেন? আমি তোমার স্বামী না তাই। কি গো, স্বামী আবার কি? ধুরবাল, এই মেয়ে মনে হয় আমাকে পাগল বানিয়ে দিবে। আমি বললাম এখন শুয়ে পড়ো, কালকে বলবো। ঠিক আছে। এই বলে দুজনে শুয়ে পড়ি। আর আমি মনে মনে ভাবছি আমি মনে হয় কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাব, তা না হয় পাগল হয়ে রাস্তায় হাঁটতে হবে। এটা কি বাসর হচ্ছে নাকি আমাকে শাস্তি দিচ্ছে? কেন যে বিয়ের আগে এই মেয়েটিকে দেখতে গেলাম না, নিজেই নিজের উপর অনেক রাগ হচ্ছে। দেখি কালকে কি হয়। দেখতে পেলাম মেয়েটি ঘুমিয়ে গেছে, আমারও কেমন যেন চোখটা লেগে গেল, তাই আমিও শুয়ে পড়ি। মাঝরাতে দেখি কে যেন আমার লুঙ্গি ধরে টানছে। তাকে দেখি ফারজানা, কি হলো আবার? তোমার লুঙ্গি খুলে গেছিল তাই পরিয়ে দিয়েছি। কি, তুমি আমাকে লুঙ্গি পরিয়ে দিয়েছো? তবে আবার কি, তুমি তো নিজের লুঙ্গিটাও ঠিক করে রাখতে পারো না। হায়রে আল্লাহ, আমি যে কেন বিয়ে করলাম, সারা জীবন একা একা থাকলেই ভালো হতো। এমনিতেই তাহলে কি সব দেখেছো? ছি ছি, এগুলো আবার কি বলো? না, আমি কিছুই দেখিনি। সত্যি তো? হুম। আর শোনো, এখন আজান দিবে, ফজরের নামাজ পড়তে যাবা। না, আজ আর যাবো, চোখে অনেক ঘুম। তুমি যাবা কি না? না। তাহলে আমি সবার কাছে বলে দিব যে আমার স্বামীর লুঙ্গি ঠিক থাকে না। এই বইলো না এইগুলো, তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তাহলে এখনই যাও। আরে যাচ্ছি তো, একটু পর আজান দিল, আমি নামাজ পড়তে চলে আসি। মসজিদে কিছুক্ষণ পর নামাজ শেষ হলো, আমি বাড়িতে এসে পড়ি। আমার চোখে অনেক ঘুম, তাই এসেই শুয়ে পড়ি। কারণ চোখে অনেক ঘুম তাই ঘুমাতে আর দেরি হলো না। কিছুক্ষণ দেখতে পেলাম কে যেন ডাকছে, তাকে দেখি ফারজানা। আমার শাশুড়ি আম্মা খেতে ডাকছে। আসছি, তুমি যাও। তোমাকে আমাকে একসাথে যেতে বলেছে। যেতে বলছি না, যাও। আবার কি হলো? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আর বলবো না। আর যদি, তাহলে তোমার যে কি করব? কি করবা? এটা বলে আমি ফারজানাকে জড়িয়ে ধরলাম আর তার কপালে একটা কিস করলাম। তুমি আমাকে কিস করলা কেন? আমার বউকে কিস দিয়েছে, তাতে কি হয়েছে? কেন, যারা বিয়ে করে তারা কি বউকে কিস করে? হুম। আমি সবার কাছে জিজ্ঞেস করব যে বিয়ে করলে কি কিস করতে হয়। আল্লাহ, তুমি আমার এই বউয়ের কাছ থেকে উঠাইয়া নাও। আর কিছু বললাম না, চলে গেলাম খেতে। খেতে দেয় চলে আসি মেয়েদের সাথে দেখা করতে। দেখতে পেলাম ও বসা মাঠের কাছে। যেতে না যেতেই সবাই আমাকে দেখে বক বক করা শুরু করেছে। কিরে শালা, বউ বিয়ে তো আমাদের ভুলেই গেছিস। আর বউ কি যে বউ জুটছে আমার কপালে, তা আমি নিজেও জানি না। কেন? তারপর মেহেদিকে সব খুলে বললাম। তাহলে বাসর ঠিক মতো করতে পারছিস? কি আর বাসর করবো, সারা রাত আমাকে কান ধরতে ধরতেই টান শেষ। তাহলে এখন কি করবি? কি যে করবো তা আমি নিজেও জানি না। তাহলে তোর বউকে ডিভোর্স দিবি?
দেখি কিছুদিন, তারপর একটা সিদ্ধান্ত নিব। শোন, আমি তোকে একটা কথা বলি। বল। তুই তোর বউকে বুঝতে থাক কীভাবে সংসার পরে, আর কিছু সাংসারিক ভিডিও দেখা। আমি বলছি তো, তাহলে কাজ হবে। ঠিক আছে। কিছুক্ষণ পর দেখি ফোনটা আমার বেজে উঠল, ডাকে দেখি ফারজানা, আর কলটা রিসিভ করলাম। কই তুমি? এই তো মাঠে। তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। কেন? আমি পারবো না। না আসলে খবর আছে। একটু পর মেহেদির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি বাড়িতে। যেতে না যেতেই ফারজানা বলল, আমি আজ দুবার বমি করেছি, আর আমার পেটের ভিতরে কি যেন লাথি দিচ্ছে, মনে হয় আমার বাবু হবে। কথাটা শুনে আমি তো অজ্ঞান, কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। এই তোমার কি হয়েছে? তোমার কথা শুনে। আমি সত্যি বলছি, ওই দেখো এখনো বাবুতে লাথি দিচ্ছে। আরে কিছু না করেই বউ আমার প্রেগনেন্ট। আমি বললাম, তুমি কিভাবে বুঝলে তুমি প্রেগনেন্ট? আম্মু একদিন বলেছে, যদি পেটে ব্যথা আর যদি বমি আসে তাহলে বুঝে নিবি যে তোর পেটে বাবু। তোমার আম্মু একটা পাগল, আর এই তুমিও। কি, তুমি আমার আম্মুকে পাগল বলছো? আমি এখনই আম্মুকে ফোন দিয়ে বলে দিব। এই এখনই ফোন দিব। ওই আমার কি শুরু করলে? আমি কল দিব, তাতে তোমার কি? তাহলে পাগল বলছো কেন? আমার কিছু না, চলো তোমাকে নিয়ে হাসপাতালে যাব। কেন, আমার ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে সেটা জানার জন্য? এই মেয়ে সেটাও বুঝে। কি হলো, চুপ হয়ে আছো কেন, কিছু বলো না কেন? সেটা জানার জন্য। তাহলে আমি ফ্রেশ হতে যাই। যাব। এই বলে ফারজানা চলে গেল ফ্রেশ হতে, আর আমিও চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফারজানা আসলো, মেয়েটিকে সুন্দর লাগছে, কিন্তু মেয়েটি এর রকম পাগলামি আচরণ করে কেন কিছুই বুঝি না। চলো যাবা না? এই বলে দুজনে বাইরে চলে আসি। কিছুক্ষণ পর একটা গাড়িতে উঠলাম, তারপর হাসপাতালে গিয়ে নামলাম, তারপর চলে গেলাম একজন মহিলার ডাক্তারের রুমে। আসতে পারি? আসেন। দেখেন আমার বউয়ের পেট ব্যথা, বমি করে আছে, দেখেন তো কি হয়েছে। আমার বউ বলে তার নাকি বাচ্চা হবে। বিয়ে করেছেন এই কত মাস? কি বলেন এসব, কালকেই তো বিয়ে করলাম। কি দেখতে পেলাম? কথা শুনে ডাক্তারও জ্ঞান হারালো, কিছুক্ষণ পর জ্ঞান আসলো। এই আপনারা কি পাগল হয়েছেন, কি বলেন এসব? হায় রে আল্লাহ, এই মেয়ে আমাকেও পাগল বানিয়ে দিল। এই টেস্টগুলো করিয়ে আসেন। আমার চলে আসলাম টেস্ট করাতে, কিছুক্ষণ পর রিপোর্ট দিল। আবারও চলে আসি ডাক্তারের রুমে, ডাক্তারের রাতে টেস্টগুলো দিলাম। টেস্টগুলো দেখে কিছুক্ষণ পর ডাক্তার বলল, টেস্টে তো কিছুই আসেনি, আপনার বউয়ের শরীর দুর্বল, তাই হয়তো বমি করছে। আমি কিছু ঔষধ লিখে দিই, পরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ম্যাম। এটা বলেই রওনা দিলাম বাড়ির দিকে। আসার সময় ভাবছি যে এই মেয়ে আর রাখা যাবে না, ডিভোর্স দিতে হবে, আমাকে পাগল করে দিয়েছে। কিছুক্ষণ পর বাড়িতে আসলাম, দেখেছো ভয়ের কোনো কারণ নেই, তোমার শুধু পেটে ব্যথাই ছিল। দেখেছি তো। আমি মনে মনে ভাবলাম, মেয়েদি যা বলেছে সেটাই আমাকে করতে হবে, ফারজানাকে বুঝাতে হবে, আর যদি তাতেও কাজ না হয় তাহলে ডিভোর্স দিয়ে দিব। এভাবে ছয় মাস কেটে যায়। এখন ফারজানা কিছু কিছু বুঝে। একদিন ফারজানা আমাকে বলল, ওই শোনো না। বলো না। আমার বান্ধবীর বেবি হয়েছে, আমার এখনো হয় না কেন? মনে মনে ভাবলাম, কিছু কিছু করতেই দিল না, আর বেবি হবে হবে কিভাবে? তোমার কি বেবি লাগবই? আমার আর একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। চলো। কোথায়? দেখাচ্ছি কোথায় যাবে। এই বলে আমি ফারজানাকে খাটে ফেলে দিই, আমার হাত দিয়ে তাকে চেপে ধরলাম, তার দিকে কিছুক্ষণ তাকে একটু পর আমার ঠোঁটটা ঠোঁট এক করে দিলাম। হেই আপনারা দেখেন কি, আপনাদের আজকের মতো ছুটি, আমি আজকে বাসর করব। এভাবে আমাদের ভালোবাসা চলতে থাকে। এক বছর পর আমাদের একটা মেয়ে বিবি হয়, দেখতে পুরাই তার আম্মুর মতো। আমাদের জন্য দোয়া করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন।